কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি। ছেলেবেলায় বৈষ্ণবী তার আগমন গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্রাগত সেদিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। এরপর কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল, সেই বৈষ্ণবী আর এল না। ২৫ বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝেই নাগরানি বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাগরালি, আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরের চাঁদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটিও রয়্যাল বলে কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা, চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। রঙবেরঙের সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদ হেসেছে, আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাজ হয়ে বলেছে, দেখিস আমরাও